হ্যালো ভিভার্স আজকে আমরা রসায়নে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের পূর্বে শক্তি সম্পর্কে ধারণা থাকা দরকার তো আমরা আগে থেকেই জানি যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে এই বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথগুলোকেই প্রধান শক্তিস্তর বা শেল বলে থাকি এই প্রধান শক্তিস্তরগুলোকে স্তরগুলোকে এন এর মান দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এন এর মান ওয়ান হলে প্রথম প্রধান শক্তিস্তর এন এর মান টু হলে দ্বিতীয় প্রধান শক্তিস্তর এনের এন এর মান থ্রি হলে তৃতীয় প্রধান শক্তিস্তর এরকম এবং এন এর মানের উপর ভিত্তি করে এই শক্তিস্তরগুলোর কতগুলো নাম দেওয়া হয়েছে অর্থাৎ এন এর মান যখন ওয়ান তখন কে প্রধান শক্তিস্তর এনের এর মান যখন টু তখন এল প্রধান শক্তিস্তর এনের এর মান যখন থ্রি তখন এম প্রধান শক্তিস্তর আমরা দেখব যে শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে এই সংখ্যাটা আমরা হিসাব করব টু এন স্কোয়ার দ্বারা তাহলে দেখো কে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে এক্ষেত্রে আমরা যদি এন এর মান ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার ইজকাল টু টু এল প্রধান শক্তি স্তরে থাকতে পারে টু ইন্টু এন এর মানে টু বসালে টু স্কোয়ার ইজকোয়াল টু এইট এবং এম প্রধান শক্তি স্তরে টু ইন্টু থ্রি স্কোয়ার টু এইটিন এরকম এখন যদি আমরা একটি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব ম্যাগনেশিয়াম যার পারমাণবিক সংখ্যা বারো তার ইলেকট্রন বিন্যাস করব তাহলে প্রথম যে শক্তি সেখানে দুইটি ইলেকট্রন প্রবেশ করবে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন প্রবেশ করবে এবং তৃতীয় শক্তি স্তরে বাকি দুইটি ইলেকট্রন প্রবেশ করবে আবার যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি যার পারমাণবিক সংখ্যা সতেরো অর্থাৎ সতেরোটি ইলেকট্রন কীভাবে বিন্যস্ত হবে প্রথম শক্তিস্তরে দুইটি ইলেকট্রন প্রবেশ করবে পরের শক্তি অর্থাৎ এল শক্তিস্তরে আটটি ইলেকট্রন প্রবেশ করবে এবং বাকি সাতটি ইলেকট্রন এম শক্তিস্তরে প্রবেশ করবে এবং এই নিয়মে আমরা পারমাণবিক সংখ্যা এক থেকে আঠেরো পর্যন্ত যে মৌলগুলো অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গনের ইলেকট্রন বিন্যাস করতে পারবো এখন আসি এর পরবর্তী যে মৌলগুলো সেগুলোর ইলেকট্রন বিন্যাসে যেমন ধরো ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা বিশ অর্থাৎ বিশটি ইলেকট্রন ক্যালসিয়ামে কীভাবে বিন্যস্ত হবে প্রথম শক্তিস্তরে যাবে দুইটি ইলেকট্রন তার পরে শক্তি স্তরে যাবে আটটি ইলেকট্রন এবং স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে যেহেতু এম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আঠারো তাহলে বাকি দশটি ইলেকট্রন এম প্রধান শক্তিস্তরেই প্রবেশ করবে কিন্তু আসলে তা হয় না দেখা যায় যে এম শক্তি স্তরে আটটি ইলেকট্রন প্রবেশ করে এবং এম শক্তি স্তরটা অপূর্ণ থেকেই চতুর্থ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন প্রবেশ করে এবং এর পরবর্তী যে মৌলগুলো সেক্ষেত্রে দেখব যে যখন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা একুশ অর্থাৎ একুশটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন প্রবেশ করে তার পরের শক্তি স্তরে আটটি ইলেকট্রন প্রবেশ করে তারপরে যে তৃতীয় প্রধান শক্তি স্তরে প্রথমে আটটি ইলেকট্রন প্রবেশ করে এবং তৃতীয় শক্তি স্তরটা অপূর্ণ থাকে থেকে চতুর্থ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন প্রবেশ করে এবং এরপর যে একটা ইলেকট্রন বাকি থেকে যায় সেই ইলেকট্রনটা পুনরায় আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে অর্থাৎ এখন যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখতে পাবো যে প্রথম শক্তিস্তরে স্তরে দুইটি তার পরের শক্তি স্তরে আটটি তার পরের শক্তি স্তরে নয়টি এবং চতুর্থ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন প্রবেশ করে এখন আসছি উপশক্তি স্তরের ধারণা প্রথমেই বলে যে উপশক্তিস্তর বা অরবিটাল কি অর্থাৎ পরমাণুতে যে প্রধান শক্তিস্তরগুলো আছে এই প্রধান শক্তিস্তরগুলো আবার বেশ কয়েকটি উপশক্তিস্তরে বিভক্ত এই উপশক্তিস্তরগুলোকে আবার এল দ্বারা প্রকাশ করা হয় এবং এই এলের মান হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এই এর মানের উপর ভিত্তি করে আবার অরবিটালগুলোর কয়েকটি নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে এস পি ডি এবং এফ অর্থাৎ এলের মান যখন জিরো তখন এস অরবিটাল এল এর মান যখন ওয়ান তখন পি অরবিটাল এর মান টু হলে ডি অরবিটাল এবং এলের মান থ্রি হলে এফ অরবিটাল এই এলের মান নির্ধারণ হয় প্রধান শক্তি স্তর বা এন এর মানের উপর ভিত্তি করে অর্থাৎ এন এর মান যখন ওয়ান তখন এলের মান হবে জিরো থেকে ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো অর্থাৎ এক্ষেত্রে এলের একটি মানই থাকে অর্থাৎ এলের মান জিরো আবার এলের মান জিরো মানে এস অরবিটাল এবং এর প্রতীক হবে ওয়ান এস যেহেতু এন এর মান ওয়ান এখন যখন এন এর মান টু হবে তখন এল এর মান হবে জিরো থেকে টু মাইনাস ওয়ান অর্থাৎ জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে এলের ক্ষেত্রে দুইটি মান থাকবে জিরো এবং ওয়ান যখন এলের মান জিরো তখন এস অরবিটাল যখন এলের মান ওয়ান তখন পি অরবিটাল এবং এদের প্রতীক হবে টু এস এবং টু পি আবার যখন এন এর মান থ্রি তখন দেখো এলের তিনটি মান থাকবে জিরো ওয়ান এবং টু কারণ জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু পর্যন্ত যখন এল এর মান জিরো তখন হবে থ্রি এস যখন এন এর মান থ্রি এর জন্য এর মান ওয়ান তখন হবে থ্রি পি এবং যখন এল এর মান টু তখন হবে থ্রি ডি কারণ দেখো এল এর মান টু হলে কিন্তু ডি অরবিটাল এখন আসছে যে উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু ইন্টু টুয়েল প্লাস ওয়ান অর্থাৎ এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টু ইন্টু জিরো প্লাস ওয়ান কারণ এস অরবিটালের জন্য দেখো এলের মান কিন্তু জিরো অর্থাৎ এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা টু পি এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ সিক্স কারণ পি এর জন্য এর মান কিন্তু ওয়ান এরকম এখন আমরা দেখব যে শক্তি স্তরে যে টুয়েল স্কয়ার সংখ্যা দ্বারা ইলেকট্রনের যে সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয় সেই ইলেকট্রনগুলো কিভাবে অরবিটালগুলোতে বিভক্ত থাকে অর্থাৎ আমি যদি এর মান ওয়ান ধরি তাহলে দেখো এর মান জিরো এবং এর জন্য হচ্ছে ওয়ান এস এবং টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যা দ্বারা যদি এই অরবিটালে ইলেকট্রনের পরিমাণ নির্ধারণ করি তাহলে দেখব যে দুইটি আবার টু এন স্কোয়ার দ্বারা যখন শক্তি স্তরে ইলেকট্রনের পরিমাণ নির্ধারণ করব তখন দেখব যে দুইটি এখন যখন এন এর মান টু সেক্ষেত্রে কিন্তু এলের দুইটি মান অর্থাৎ জিরো এবং ওয়ান জিরোর জন্য টু এস এবং ওয়ানের জন্য টু পি এই টু এসে ইলেকট্রন থাকতে পারে দুইটি এবং টু পিতে ইলেকট্রন থাকতে পারে ছয়টি কারণ পিতে আমরা দেখলাম যে ছয়টি ইলেকট্রন থাকতে পারে আবার টু এস করে যখন এন এর মান টু বসাবো তখন দেখব মোট আটটি ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ এই আটটি ইলেকট্রন এস ও পি অরবিটালে দুইটি এবং ছয়টি ইলেকট্রনে বিভক্ত হবে এখন যদি আমি এন এর মান থ্রি এর ক্ষেত্রে হিসাব করি তাহলে এলের তিনটি মান আছে জিরো ওয়ান এবং টু জিরোর জন্য থ্রি এস ওয়ানের জন্য থ্রি পি এবং টু এর জন্য থ্রি ডি থ্রি থাকতে পারে দুইটি ইলেকট্রন থ্রি পিতে থাকতে পারে ছয়টি ইলেকট্রন এবং থ্রি ডিতে থাকতে পারে যদি এর মান এখানে টু বসে তাহলে দেখব 10টি ইলেকট্রন আবার যদি টু এন এস করে এন এর মান থ্রি বসে তাহলে দেখব মোট আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তৃতীয় প্রধান শক্তি স্তরে অর্থাৎ এই আঠারোটি ইলেকট্রন এসপি এবং ডিতে দুইটি ছয়টি এবং দশটি ইলেকট্রনে বিভক্ত হয়েছে এখন দেখব যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে এই অরবিটালের শক্তি নির্ধারণের জন্য আমরা ব্যবহার করব এন প্লাস এল এখন যদি আমি উদাহরণ দিয়ে দেখাই যে থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে নাকি ফোর এসে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেক্ষেত্রে দেখব যে থ্রি ডিতে এন এর মান থ্রি এবং এর মান টু আবার ফোর এসে এন এর মান ফোর এবং এর মান জিরো এখানে এর মান থ্রি কেন থ্রি এর জন্য আর এর মান টু হচ্ছে ডি এর জন্য আর এখানে এল ফোর হচ্ছে এই এর জন্য এবং এর মান জিরো হচ্ছে এস এর জন্য এখন যদি এন প্লাস এর মান দেখি এখানে তাহলে দেখব থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ এবং এক্ষেত্রে এন প্লাস এর মান হচ্ছে ফোর প্লাস জিরো অর্থাৎ ফোর তার মানে এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগে ইলেকট্রন ফোর এসে প্রবেশ করবে এবং তারপরে থ্রি ডিতে প্রবেশ করবে এখন যদি আমরা একটি ইলেকট্রন বিন্যাস দেখি পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা উনিশ অর্থাৎ এখানে উনিশটি ইলেকট্রন এবং প্রোটন আছে এই উনিশটি ইলেকট্রন কীভাবে বিনস্ত হবে প্রথম শক্তিস্তর স্তর অর্থাৎ ওয়ান এসে দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর স্তর কিন্তু আবার দুইটি উপশক্তিস্তরে বিভক্ত টু এস এবং টু পি এই এসে যাবে দুইটি এবং এই পিতে যাবে ছয়টি এবং তৃতীয় যে শক্তিস্তর সেটা কিন্তু তিনটি উপশক্তি বিভক্ত থ্রি এস থ্রি পি থ্রি ডি এই এসে এ যাবে দুইটি এই পিতে যাবে ছয়টি এবং বাকি যে একটি ইলেকট্রন সেটি কিন্তু ডিতে এখন প্রবেশ করবে না কারণ থ্রি ডি এর চেয়ে ফোর এস শক্তি কম তাহলে ফোর এসে বাকি একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং এক্ষেত্রে ডিতে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না তাহলে আঠেরো পারমাণবিক সংখ্যার পরের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কেন এরকম নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার এই ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা একটু এভাবে লিখি যে প্রথম শক্তিস্তরে স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে ছয় আর দুই আটটি তৃতীয় শক্তি স্তরে আটটি এবং চতুর্থ শক্তি স্তরে একটি অর্থাৎ এ থেকেই বলতে পারি যে কেন তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শক্তি স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে এটি অপূর্ণ অবস্থায় চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কেন প্রবেশ করে এটি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এখন কোন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে এর জন্য যদি আমরা একটি ট্রিক্স অ্যাপ্লাই করি তাহলে দেখব যদি এটা মনে রাখি যে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস তাহলে দেখো যে এই এস মানে হচ্ছে প্রথম অর্থাৎ ওয়ান এস তারপরের এসটা অবশ্যই টু এস হবে এবং পি শুরু হয় কিন্তু টু থেকে এর রান টু থেকে তার মানে টু পি এবং এই এস হবে তাহলে থ্রি এস তাহলে পরবর্তী পিটা হবে হচ্ছে থ্রি পি পরবর্তী এস হবে হচ্ছে ফোর এস এবং ডি শুরু হয় কিন্তু থ্রি থেকে তার মানে থ্রি ডি তাহলে এরপরের পিটা হবে হচ্ছে ফোর পি পরের এসটা হবে হচ্ছে ফাইভ এস এভাবে চলতে থাকবে এটা যদি মনে রাখি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে বেশ সুবিধা হবে এছাড়াও তোমাদের বইতে যে চারটা আছে ইলেকট্রন বিন্যাসে অরবিটারের যে শক্তির ধারাক্রমটা সেটা দেখলেও ক্লিয়ার হয়ে যাবে সেখানে শক্তির ধারাক্রমটা কিভাবে নির্ধারণ করা হয়েছে এই এন প্লাস এলের মানের উপর ভিত্তি করে আশা করি ইলেকট্রন বিন্যাস দিয়ে কোনো অসুবিধা নেই এর পরবর্তী লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাসের বেশ কিছু ব্যতিক্রম এবং আইসোটোপ সম্পর্কে ডিসকাস করব থ্যাংক ইউ